Assalamualaikum everyone. Shobai kemon achen? Chole ashlam notun ekta vlog niye. Ajke ami amar friend er basha jacchilam. So mone hochhilo je apnader sathe share kori amar friend er basha ta. Eto sundor basha je na share kore parlam na. So ajke besh cloudy chilo weather ta. Dekhun basha tar samne ki sundor. Ar ei je side e ekhane gari rakhar jonno ora shade kore rekheche. Besh bhalo lagchilo dekhte. So এই সাইড থেকে আমরা ব্যাক এন্ট্রান্সও আছে আবার ব্যাক ইয়ারেও যাওয়া যায় সো বেশ ভালো ওয়েল মেইনটেইনড প্রপার্টি একটা সারপ্রাইজ আছে আপনাদেরকে একটু পরেই দেখাবো সেটা হয়তো অনেকে গেস করে ফেলেছেন ভিতরে কি আছে সো যাই হোক চলুন কথা বলতে বলতে সামনের দিকে আগানো যাক খুব সুন্দর ছিল মানে ওরা এত সুন্দর করে মেইনটেইন করে রেখেছে এইখানে এই যে সামনের দিকটা সামনের দরজা ওখানে সুন্দর করে একটা টেবিল আর দুইটা চেয়ার রাখা ছিল গাছের নিচে একটু যদি মানে চিটচ্যাট করতে মন চায় ওখানে বসে করতে পারবেন সো কথা বলতে বলতে আমরা ভিতরে চলে আসলাম সো এই তো ভিতরে ঢুকি হাতের বাই ছিল হচ্ছে ডাইনিং টেবিল আর হাতের ডানে ছিল sitting area আপনি কি একটা জিনিস দেখতে পেলেন হাই এই বিড়ালটা লুকিয়েছিল মানে সোফার সাথে এত মিলে যাচ্ছিল কালার যে প্রথমে আমি খেয়ালই করিনি সো এটা ঢুকে আবার এই যে বাদিকে ডাইনিং টেবিলের পাশ থেকে হচ্ছে যে এই একটা বেডরুম এখানে খাটটা সবকিছু সুন্দর করে ওরা গুছিয়ে রেখেছিল বেশ ভালো লাগছিল দেখে গুছানো ফ্যামিলি মনে হচ্ছিল বেশ ভালো লাগছিল এটা ওদের ক্লোজেট আসলে আমি বেশি দেখাচ্ছিলাম না কারণ স্বাভাবিক এটা আরেকজনের বাসা ভাবে তো আর দেখানো যায় না এটা আরেকটা বেডরুম এটা ক্লোজেট বেশ সুন্দর করে ওরা গুছিয়ে রেখেছে হয়তো আমরা আসবো বলে গুছিয়ে রেখেছে মজার ব্যাপার আমি প্রথম গেস্ট ছিলাম ওদের সো আর সবাই আসছিল সো এই তো তারপরে চলুন পরের ইসের রুমে যাওয়া যাক এটা হচ্ছে লিনেন ক্লোজেট এখানে ওরা সমস্ত কিছু রেখেছে ক্লিনিং প্রোডাক্টস সো এই তো এটা হচ্ছে ওয়াশরুম খুব সুন্দর ওয়াশরুম সুন্দর করে গুছিয়ে রেখেছে পরিষ্কার আবার ওখানে সুন্দর করে আয়নাও রেখে দিয়েছে বেশ ভালো লাগছিল পরিপাটি গুছানো সো কথা বলতে বলতে আমি একটু ভয় পাচ্ছিলাম বিড়াল আমি খুব ভয় পাই তো বিড়ালটা কখন যেন আমার কাছে এসে পড়ে ভয় লাগছিল আর কিচেন এরিয়া এটা সব কিছু পরিপাটি করে সাজানো আগেই বলেছি ওয়াশার ড্রায়ার সব কিছুই আছে বেশ ভালো লাগলো এই ছোট্ট এই লেখাটা ফ্যামিলি সো চলুন বেসমেন্টটা যাওয়া যাক ডান দিকেই ছিল হচ্ছে ব্যাক ইয়ার্ডে যাওয়ার জন্য দরজা আর এখান থেকে হচ্ছে বেসমেন্টটা যাওয়া যায় বেসমেন্টটাও বেশ সুন্দর পরিপাটি ছিল গুছানো সো চলুন যাওয়া যাক বেসমেন্ট একটু দেখিয়ে আনি আপনাদেরকে সো বেসমেন্টে ঢুকে যেটা দেখলাম হাটের ডান দিকে হচ্ছে সিটিং এরিয়া টিভি লাউঞ্জ আর বাঁ দিকে হচ্ছে ওয়ার্ক স্টেশন বেশ সুন্দর গুছানো আর একটা বেডরুম ছিল অনসুট বেডরুম যেখানে ওয়াশরুমও আছে সরি বাথরুম আছে এবং আছে একটা সুন্দর খাটটা সুন্দর করে গুছানো সব কিছু থাকার জন্য বা গেস্ট রুমও বলা যায় এটাকে সব কিছু গুছানো পারফেক্টলি সো এইটা ছিল হচ্ছে বাথরুম এই তো এখানে সুন্দর চেস্ট অফ ড্রয়ারও ছিল আর এই তো সিটিং এরিয়া আবারও হাতের ডান দিকে হাতের বাঁ দিকে ওয়ার্ক স্টেশন চলুন তাহলে আবার একটু দেখে নিই আর কী কী আছে এই বেসমেন্টে সো আবার একটু দেখলাম যে কিছু স্টোরেজ এরিয়াও ছিল সো চলুন উপরে যাওয়া যাক আবারও আমি তো আপনাদেরকে ব্যাক ইয়ার দেখানোর জন্য খুবই এক্সাইটেড সো
এতো আবার দেখাচ্ছে যে স্টোরেজ স্টোরেজ এইসব সব কিছু বেশ সুন্দর করে। ও এখানে তো লন্ড্রিও ছিল, ভুলেই গেছে আপনাদেরকে দেখাতে। এই বেসমেন্টে ওরা লন্ড্রি ওয়াশার ড্রায়ার সব কিছু রাখা ছিল, আবার ফ্রিজও ছিল একটা। বেশ সুন্দর, ভালো লাগছিল। ভাগ্য ভালো যে বিড়ালটা আমার কাছে আসছিল না, আমি খুবই ভয়ে ভয়ে চারপাশ তাকাচ্ছিলাম আর মানে বিড়াল দেখছিলাম যে আসছে কি না। সো বিড়াল তখনও আসেনি। ও জনি ডেপ আমার ফেভারিট অ্যাক্টর। সো এই তো বেসমেন্ট এতটুকুই দেখালাম। এখানে আবারও আরেকটা দেখলাম দরজা, সেটা খুলে দেখলাম আবার স্টোরেজ, মানে স্টোরেজের শেষ নাই, চারদিকে স্টোরেজ এবং সবগুলো স্টোরেজই ভর্তি, সব কিছু রাখা। সো কথা বলতে বলতে ব্যাকইয়ার্ডে চলে আসলাম। টারা, দেখুন কি সুন্দর, তাই না? এখানে ওরা ওদের সুইমিং পুল আছে সুন্দর করে রাখা, তারপর সিটিং এরিয়া আছে, বেশ ভালো লাগছিল সুইমিং পুলটা দেখে। একদম ক্লিন ওয়াটার মনে হচ্ছিল, এখনই ঝাপাই ঝাঁপ দিয়ে পড়ি একটু সাঁতার কাটি, বাট জিনিসটা কেমন বেমানান হয়ে যায়। সো কিছু করিনি। সো এই তো খুব ভালো লাগছিলো এনভায়রনমেন্টটা, ব্যাকইয়ার্ড আমার খুব মানে মনটাই ভালো হয়ে গেছে আসলে দেখে। আর ওয়েদারটা বেশ ক্লাউডি ছিল, একটু বাতাসও ছিল, হালকা ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা। সুন্দর করে ওয়েল মেনটেন্ড সব কিছু, আবারও বললাম বেশ সুন্দর। এখানে আবার ছোটো ছোটো চেয়ার ছিল, চেয়ারের উপর সুন্দর ডেকোরেশন পিস রাখা ছিল, মানে বেশ ভালো রুচি, মানে খুব ভালো ওদের মনে হচ্ছিল। তো এই তো ওই যে ছোটো ছোটো যে ঘরগুলো দেখছেন ওখানে, ওসব আসলে ইউটিলিটিস রুম, ওখানে ওরা ওদের হয়তো লন মোয়ার রেখেছে, হয়তো স্নো প্লাওয়ার রেখেছে এরকম। সো এই তো আজকে এই পর্যন্তই, আর বাড়ালাম না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।